এই শেখ হাসিনা সরকার 90 এর রাজাকার, ভারতের দালাল। ওনার ঘরের ভিতরে রাজাকারের নাতি আছে, ওনার ঘরের ভিতরে রাজাকারের সন্তান আছে। আমরা এখন রাজাকার হয়ে গেছি, এই কথাটা কে বলেছে? অবৈধ মাফিয়ার শেখ হাসিনা সরকার। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, উনি শুধু সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে মোকাবিলা করার জন্য যুবলীগ হেলমেট বাহিনী, ছাত্রলীগ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, কালকিনি, এই সমস্ত অঞ্চল থেকে বাস ভরে এনে রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাণ্ডব চালিয়েছে। আমার ভাই বোনের রক্তের এক ফুটা রক্ত বিধাতে দেওয়া যাবে না। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আমার সন্তানের এক ফুটা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ কখনো এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রোড থেকে কেউ ঘরে ফেরত যাবে না। শুধু একটা কথাই আমরা বলতে চাই, আমি অতীতে বলেছিলাম এই শেখ হাসিনা সরকার 90 এর রাজাকার, ভারতের দালাল। অতএব ভারতের দালাল যেই সরকার, এদেরকে বলতে হবে 90 রাজাকার, কারণ এরা বাংলার এই ছাত্র সমাজকে তাদের দাবি আদায় করার জন্য, তাদের অধিকার আদায় করার জন্য যখন তারা রোডে নেমেছে, তারা তখন বলেছে রাজাকারের সন্তান। তার মানে কি? উনি একাই মুক্তিযোদ্ধা। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার ঘরের ভিতরে রাজাকারের নাতি আছে, ওনার ঘরের ভিতরে রাজাকারের সন্তান আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন উনি তাদের গো রাজাকার সহকারে উনি 18 কোটি জনগণকে রাজাকার বানাইছে, আর উনি একাই মুক্তিযোদ্ধা। আমার কথা পরিষ্কার, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার ছাত্র যে আমার যে দুটা ভাইয়ের প্রাণ গিয়েছে তাদের অবিলম্বে সত্যটা প্রকাশ করুন, এবং মেডিকেলে যেই সমস্ত ছাত্রের রক্ত ঝরছে তাদের প্রত্যেকের বাপমার কাছে ক্ষমা না চাইলে এই প্রধানমন্ত্রীকে ক্ষমা করা হবে না। আমার পরিষ্কার কথা পুলিশের সকল ভাইদেরকে বলতে চাই, আমার একটা সন্তানের গায়ে আর হাত দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন ওইটা আপনার সন্তান হিসাবে বিবেচিত হবে। অতএব আমি ছাত্রলীগ যুবলীগকে সাবধান করে দিতে চাই, আপনারা কখনো আর কোটা সংস্কার আন্দোলনকারী কোনো ছাত্র সমাজের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, কোনো সাংবাদিকের উপর হাত দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা ইতিমধ্যেই দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ঘরের ভিতরে ঢুকে রাখেন, মনে রাখবেন পতন শুরু হয়েছে, পতন খুব নিকটে। আপনাদের পতন না করা ছাড়া পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, সারা বাংলাদেশ, আমার শ্রমিক দল সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রোডে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আর যদি কোনো আমার সন্তানের গায়ে কোনো জায়গায় আঘাত করে তার পরিণাম ভালো হবে না, ভালো হবে না।